এ শোনো, কি করছিস? খাবার খাচ্ছ? কি বের দিল? ভাত বের দিল? কি দি খাচ্ছ? মাছ আর ভাত দি খাচ্ছি। কি খাচ্ছ? মা খাচ্ছি। খাও। কে রান্না করেছে? দিন মামা। দিন মামা? কে দিন মামা? এই যে দিন মামা রান্না করে দিয়েছে আর ভাগ না খাচ্ছে। তা দাদা শোনা, এই যে দিন মামা শখ করে করে দিয়েছে, এই যে মাছের মুড়ো মাছ আছে, মাছ এটা তুলে দেবো? ওরে বাবে, এখনই ভাই রান্না করলো, সর এই যে দিন মামার খুব শখ মাছের মুড়ো করে খাওয়াবে। আর এই যে ওখানে পিস আছে, ঝোল আছে, আরও কিছু রান্না করেছে, কচুর লতি নিবি? তবে খেয়ে নাও, কেমন হয়েছে দিন মামার রান্না খেয়ে বলো। আমি রাজা এসছি, এই যে দিম মামা রাজা, আমার রাজা শোনার দিম মামা, ছোট মামা রান্না করে দিয়েছে। কেমন রান্না করেছে দিম মামা? ভালো লেগেছে। ভালো লেগেছে? ভালো লেগেছে দিম মামা? ভালো লেগেছে? ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে আমার ছোট ভাই, আর এই যে তোমরা খাচ্ছে খাক। তো এই দেখো, রাজা শোনার টেবিলে বসে খেতে অসুবিধা হচ্ছিল, নিয়ে রাজা শোনা এই যে নিচে খেতে বসে গেছে। আর এইখানে এই যে দিম মামা ছোট ভাইটা বসেছে, এই যে আমাকে দেখো মাছ দিয়েছে, দেখো রাজাকে বললাম একটা মাছ নিয়ে, অন্য নেবে না। আর ও দেখো, ও মাছ নিয়েছে, কি নিয়েছে ভাই? পেটি? দিদি ভাই নিয়েছে আর আমাকে মাছ দিয়েছে, দেখো। হ্যাঁ দেখো, এক পিস, পিসগুলো শুধু একবার দেখো, পিসগুলো দেখো একবার, দাঁড়াও হাতে করে তুলে দেখাই, পুরো বাপারে কি গরম। হ্যাঁ দেখো, পিস দেখো কত বড় বড়, দেখেছো? আবার দেখো, এই একটা দুটো, আর এইটা হচ্ছে মুড়ো। ওরা জানে যে মুড়ো খেতে ভালোবাসি, সেই জন্য মুড়োটা দেখো, মুড়োটা কিন্তু বিশাল বড়, ক্যামেরায় কিন্তু এরকম আসছে, মুড়োটা কিন্তু অনেক বড়। এই একটা মুড়ো কিন্তু চার পাঁচজন খেতে পারবে। এই যে দীপ ভাই করেছে, এটা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে করেছে কচুর লতি, লেবু আর সর্ষে বাটা। আমার খুব ঠান্ডা লেগে গেছে, নিয়ে আমি ওই জন্য একটু বললাম সর্ষে বাটা দিয়ে আমাকে। তাই যে এখন এই খাওয়া দাওয়া চলছে, এই রাজা শোনা খাচ্ছে। রাজা ভাতগুলো মাখিয়ে দিয়ে দাও সুন্দর করে, দেবো ভাতগুলো ফেলিস, নিচে ফেলিস না, রাখ এখানে রাখ, আমি সব ফেলবো, নিচে ফেললে না ভাই তেল তেল হয়ে যাবে জায়গাটা। দিয়ে রাজা শোনাকে বলছি ভাতগুলো দিয়ে মাখিয়ে দিই, মাখিয়ে দেবো শোনা ভাতগুলো সুন্দর করে আলু দিয়ে ঝোল দিয়ে, তো খেয়ে নাও। আর এইখানে এই যে দীপ ভাই খাচ্ছে, আর এখানে আমি খাবো, আমি আগে সর্ষে বাটাটা দিয়ে একটু খাই, তো খাওয়া দাওয়া। আর ওইদিকে মা দিচ্ছে, বাবাকে দিচ্ছে, বাবা চান করতে গেছে, আর বড় ভাইকে দিয়েছে, বড় ভাই খাচ্ছে মনে হয় এখন, আর মেজো ভাইকেও দিয়েছে। মেজো ভাই এবার মাছ ফাছ খায় না, তো ওর জন্য আবার ডিমের ঝোল করে দিলো, দীপি কিন্তু করলো, আর দীপ ভাই করলো দীপি। আর মাছ রাবণ মাছ নিরামিষ খায়, মা মনে হয় মায়ের জন্য নিরামিষ তরকারি করে নিয়েছে আগে, ওই পুঁই শাকের তরকারি করেছে আলু দিয়ে, আর একটা ক্রিস করেছে দেখলাম, যাই হোক। আমি সর্ষে বাটাটা দিয়ে খেয়ে নিই, আর ওর মজা দেখো, ও কাঁচা ভাত খাচ্ছে আর কাঁচা আমরা। এই দিলে এত বড় লেবুটা খাবো না, তো বললাম তো নেই, আমি সর্ষে বাটা দিয়ে আগে মেখে নিলাম, সর্ষে বাটাটা দিয়ে খাবো। দারুণ। আর ওই দেখো মাকে দেখো, একজন একজন করে ভাত বেড়ে ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছে এই ঘরে। তো ভাত কয় খেলি? খাবে, ও খাবে, ওকেই দিয়ে গেল, ও খাবে। মা কিন্তু এখনও খায় নাই, মা খাবে এবার, মা খায় নাই এখনও, মা খাবে। আস্তে আস্তে খাও, টাইম নেই। প্রচুর লতিটা কেমন করেছে একটু দেখি, আমি বললাম দিয়ে আমি করে দিই না, ও শখ ও করে খাওয়াবে। দীপ ভাই দারুণ হয়েছে রে, কচুর লতিটা দারুণ হয়েছে। কচুর লতিটা আমি আসার পর আমার বাবা তুললো সামনে আমাদের
অনেক বড় জমি টমি আছে তো বাড়ির সামনে, সে বড় ড্রেন আছে, দিয়ে ওর কচুলো থেকে একবার টাটকা বাবা তুলে নিয়ে এলো, নিয়ে আমি কেটে দিলাম, আমি ভাই করলো। তুমি তো খেয়ে নাও বাবা, দুটো বাজতে গেলো, বাবার জন্য বেড়ে রাখো, খেয়ে নাও। দেখো দীপাই মাছটা করেছে, ঝোলটা এত সুন্দর হয়েছে না, পেঁয়াজ ছাড়া করেছিস, দারুণ হয়েছে তো। পেঁয়াজ ছাড়া তখন মাছের ঝোলটা করেছে, এত সুন্দর হয়েছে খেতে। মানুষে বলে তরকারিতে নাকি পেঁয়াজ রসুন দিলে নাকি তরকারির স্বাদ হয়, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু তরকারির স্বাদ হয়। লজ্জা পায়, দারুণ হয়ে যায়। দেখো বন্ধুরা, মায়ের খাওয়া হয়ে গেছে আর মা আমাকে শিখাচ্ছে যে কিভাবে ভিডিও করতে হয়। আমি হচ্ছি ইউটিউবার, মা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেল, এই মা খাচ্ছে। খাও খাও, দেখছো কি ও তো সবার খাওয়া গেল, আর আমি একটা খাচ্ছি বসে বসে। এত মাছ খাওয়া যায়, খাওয়া যায়। আচ্ছা,